हाँ जिब्बाटा लाल হয়ে গেছে তোমাদের আমি খেয়ে নিয়েছি। হে গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। গাইস আজ আমরা খাচ্ছি পিজা। আমি একটু আগেই অর্ডার করেছি আর সন্ধ্যাবেলা আর চাটা খেতে ইচ্ছে করছিল না, সো আমি সবার জন্য একটা একটা পিজা অর্ডার করেছি। আর দুপুরে এমনিতে খুব হেভি খেয়ে ফেলেছি, না হলে বড় পিজা অর্ডার করতাম। আর একটা পেপসি অর্ডার করেছি কারণ আমি পেপসি খাচ্ছি না, আমার ভালো লাগে না, আর ওদের পেপসি খুবই ভালো লাগে। ওর এত বেশি ভালো লাগে না, ওর বেশি ভালো লাগে হয়তো, তাই আমি বললাম কটা অর্ডার করবো, ওরা বলছে একটা, সো আমি একটা নিয়ে নিয়েছি। তো চলো এবার খাওয়া শুরু করি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আজ চ্যালেঞ্জ করা যাক। আচ্ছা চলো, ঠিক আছে। তো যে জিতবে ও পেয়ে যাবে। তোমাদের কাছে টাকা আছে? নেই না, আমি কি পাগল? ওদেরকে জিজ্ঞাসা করছি। সো আমি যে জিতবে ও পেয়ে যাবে 1000 টাকা। আমার কাছে বেশি নেই, 1000। হ্যাঁ 1000। তো চলো, আর যে হারবে, যে প্রথম শেষ করবে ও পেয়ে যাবে 1000 টাকা। আর যে হারবে ওর জন্য আছে অনেক ডেঞ্জারাস পানিশমেন্ট, মানে যে 3 নম্বর হবে। আরে ও পানিশমেন্ট দেওয়ার কোনো দরকার নেই, পানিশমেন্ট দিলে আবার পরে দেখি আমি না হারে যাই হোক। আচ্ছা ঠিক আছে, পানিশমেন্ট রাখা যাক, কি বলো? তো পানিশমেন্ট আছে, যে প্রথম শেষ করবে, এটা দিয়ে কোনো কথা নেই, এটা যে প্রথম শেষ করবে ওই পানিশমেন্টটা ডিসাইড করবে। হ্যাঁ ঠিক আছে। তো রেডি? 1 দেখি কে প্রথম শেষ করে। আরে 1 তো কি করছিস, এগুলো খুলবে কি? ও খুলে নে, খুলে নে, খুলে নে। আসলে হয়েছে কি আমি বলি, আমরা রান্নাঘরে মানে ডাইনিং টেবিলে বসে খেতে পারতাম একটু আগে, মানে বিকেলবেলা। ও তো মানে আমার বর তো সকালেই চলে গেছে, আর দুপুরে বসে দুজনে মিলে কি আমিও একটু একটু দেখেছি, ভূতের মুভি দেখেছে। আর এবার ও ঘুরে যেতেই ভয় পাচ্ছে, তাই পিজা আর পর ঝটপট নিয়েই চলে এসেছি। তুমি বলে এখানে বসে খাবো, রাতে না আজ আর ভাত খেতে হবে না রে। আমাকে দিস না, দিস না, খাবো না। আমি ভরছি কি ওটা? হ্যাঁ করে দিচ্ছি। চিলি ফ্লেক্স দেবো? অরিগানো দেবো না? হয়ে যাবে তো? খেতে পারবি তো? প্যাকেটগুলো দিয়ে দে আমার কাছে। একটা কাজ করি, আমি এইভাবে নিয়ে নিই এটা, তাহলে তোর সুবিধা হবে। দে। ও আমার একটা প্যাকেট রয়ে গেছে, তুই খুলে দিবি? এতগুলো নিস না, পরে খেতে পারবি না। এবার খেতে তোর সুবিধা হবে। টিস্যুটা নিয়ে নে, একটু ধর। এটা খুলে নিয়ে নে, এটা আমি ধরবো না, লাগবে না। এটা কাছে কোনটা? একটা প্যাকেট রয়ে গেছে না? এটা খুলে চলে আসছে। সবরি গিয়ে ঠিক আছে, এটা নিজে রেখে দে, পরে নিয়ে যাবো। তো চলো, ফালতুতে তোমাদের সময় নষ্ট করলাম, যাই হোক সরি। তো চলো এবার খাওয়া শুরু করি। রেডি? যে প্রথম শেষ করবে ও কিন্তু উইনার। রেডি? 3 এই দাঁড়া, আছে কেন ভেঙে নিচে। হ্যাঁ রেডি 3 2 1 স্টার্ট। No. रेडी हो जाए सेकेंड हार्पे ना ना सॉरी हाँ ठीक है प्रथम तो हमें हेरे गे तक तो जीते ही हाथ फिर तो शेष तो फैले से बैठी को बड़े ओके जूते वाले चेंज करते हो तो हम पेप्सी लेके दे दी ओ अभी पेप्सी का ताको पनिशमेंट भी ए पिज़्ज़ा कोटा अरे की करছিস बाबा पे একটু ভালোবেসে খাইয়ে দিয়েছি কারণ এখন পানিশমেন্ট দেব। বাহ কি জ্যাং পড়ে হাতে এত কাঁপছে না এখনি আমার ঠুটি ফেলে দিবে তো পড়ে খেয়ে নাও বাকিটা এবার পানিশমেন্টটা নিয়ে আসি সরো একটু ইজি আনিস হ্যাঁ পুরো ইজি আপু প্লিজ সর আমি সরবি তো না সরলি চল হাতটা ধুতে তো চলো এগুলো রেখে আমরা হাতটা ধুয়ে চলে আসি। তো আমি চলে এসেছি হাতটা ধুয়ে পানিশমেন্টটা নিয়ে। তো চলো চোখ বন্ধ করে পানিশমেন্টটা দিয়ে দিই এমন ভাবে বলছিস যেন সারপ্রাইজ দিবি। আচ্ছা চোখ বন্ধ কর না নিশ্চয় সারপ্রাইজই পানিশমেন্ট হবে। এইটা হাত দে চোখ খুলবি না কিন্তু হাত দে। দই এনেছি দুজনেই দই খুব ভালোবাসে তুই ওদের জন্য দুবাটি দই তোরা এখন দই খাবে। চোখ খুলে দেখো দইগুলো এগুলো কি দই দই তো দেখতে পাচ্ছ না ভালো করে এগুলো কি দই বলে। আচ্ছা আমি তো দই বলি। এই দইটা কে তৈরি করেছে? আমি বানিয়েছি। দইটা দেখিয়ে দাও কি দই। তো ওদের দুজনকে দিলাম একটা কাঁচা পেঁয়াজ তাও অর্ধেক এবার যাও কাঁচা পেঁয়াজটা খেয়ে নাও। আমি এখন জিতেছি আমি তো ভেবেছি ওই জিতবে কারণ পিজা খেতে অনেক ভালোবাসে তবুও মানে আমার কি করে লাগছিল যে ওদের দুটোকে হারিয়ে দিই। খেয়ে নে বন্ধুরা খেয়ে নাও অর্ধেক খেলে হবে না আমি এসব কিচ্ছু জানি না আমি বলছি খেতে তো খেতে খাও। ও বলে কি জানো ও বলে পেঁয়াজ আমি যখন পেঁয়াজটা আনছিলাম বলছে পেঁয়াজ এখন কাটছিস কেন পিজার উপর দিয়ে দিলি না। আমি বলি পিজার উপর পেঁয়াজ দিল ও আসলে কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু অনেক ভালোবাসে কিন্তু খালিতের সাথে খালি নয়। এবার তো পেঁয়াজ দেখি ওর কেমন লাগছে পেঁয়াজ তো খুব ভালোবাসিস খেয়ে নে। হ্যাঁ টমেটো সস দিলে ভালো হতো পেঁয়াজের মধ্যে কেমন লাগছে খেয়ে দিচ্ছিস পারবি তো খা পিজা খেতে পারিস নি এবার কাঁচা পেঁয়াজ খা আমিও খাচ্ছি। ও মাই গড ওটা খাসি পাচ্ছে ও মাই গড কাছে আমাকে খেয়ে দাও। আমি সত্যি আমি যতবারে পানিশমেন্টে খেয়েছি হয়তো চিটিং করছি না হলে অন্য কিছু কিন্তু কোনোদিনও মানে এইভাবে কিছু ভালো করে খেতে পারিনি। পেঁয়াজ তো আরও পারবো না আমার চোখ জ্বলে একদম শেষ হয়ে যাবে যেহেতু কোনো খেয়েছে তোকে মানে জাস্ট কি বলবো জাস্ট স্যালুট তোকে তুই পুরো কমপ্লিট করেছিস আর খেয়ে নিয়েছিস পেঁয়াজটা খেয়ে নিয়েছিস ও মা দুজনেই খেয়ে নিয়েছে। তো তোমরা এত যখন কষ্ট করেছো জিব্বাটা লাল হয়ে গেছে তোমাদের আমি খেয়ে নিয়েছি দুজনের জন্য এনে খেয়ে নিয়েছিস তোমারটা খেয়ে নিল দেখি তোর বাটিটা দেখা তো বাটিটা তো আমি এখানে রেখেছি দেখা নে ধর এই দেখ রয়েছে দেখি পুরোটাই তো রয়ে গেল দেখ 500 টাকা ঘুরিয়ে দে দেখ দুষ্টু মেয়ে। আচ্ছা জানি রে তুই ট্রাই তো করেছিস। তো চলো আজকের জন্য এখানেই টাটা বাই বাই করছিস কেন ওকে আজকের জন্য টাটা বাই বাই আবার ফিরে আসছি নতুন ভিডিওর জন্য। এই সরি জন্য নয়, ভিডিও নিয়ে। আর আজ আমরা হেরেও জিতে গেছি। হেরেও জিতে গেছি, হেরে জিতেছ তোমরা। তো আমার কাছে সবসময় জিতে যাও। কথাটা হলো এটাই যে ও পেঁয়াজটা খাচ্ছিল সময় অনেক খারাপ লাগছিল, মানে খাচ্ছে তো ভাবছিলাম হেরেই তো গেছে, খাবে না তো কি করবে। তো ভাবছিলাম খেতে দেবো না দেবো, না দেবো কি দেবো, না দেবো কি দেবো না। লাস্টে যখন খেয়ে দিল, আবার পুরো খেয়ে নিল। তো আমি ভাবছিলাম যে ওদেরকে 500 দেওয়া যাক, কিন্তু কেউ যদি নিত ওরা দুজনের মধ্যে পুরো 1000 পেতি। ভাবছিস হ্যাঁ লস হয়ে গেল তোমাদের 500 টাকা। যাই হোক, আজকের জন্য টাটা, বাই বাই। আবার ফিরে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলো কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে কমেন্ট করো, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা দিও। বাই গাইস, লাভ ইউ।